নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজি আমি এই ভিডিওটিত কারেন্ট এফেয়ার্স সম্পর্কে কিছু দরকারি প্রশ্ন আলোচনা করে লৈছো। এই প্রশ্নসমূহ যিকোনো কম্পিটিটিভ এক্সামের বাবে বড়ই প্রয়োজনীয়, বিশেষকৈ যিসকল বন্ধু বান্ধবী গ্রেড থ্রি বা গ্রেড ফোর বা যিসকলে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের পরীক্ষার বাবে প্রস্তুতি চলাই আছে, আপনাদের বাবে এই ভিডিওটি অতিকে গুরুত্বপূর্ণ। আপনাদের ভিডিওটি সম্পূর্ণকে চাব বলে মোৰ আশা থাকিল। আসুন বাৰু প্রশ্নোত্তরসমূহ জানি লোক। প্রথম প্রশ্ন দিয়ে আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ ম্যানুফেকচার্ড কোভ্যাক্সিন ভ্যাকসিন, তলর কোনটো কোম্পানিয়ে কোভ্যাকসিন নামৰ যদি ভ্যাকসিন আছিল সেয়া প্রস্তুত করেছিল। আমি কিছুদিন আগলৈকে যেহেতু কোভিড-19 আমি সকলে কি জানি ভ্যাকসিন দুপালি ভ্যাকসিন আমি লওয়ার কারণে যেটু প্রস্তুতি চলাইছিল তারে এটা ভ্যাকসিনের নাম আছিল কোভ্যাকসিন বলে। আমার প্রশ্ন সুদেছে যে এইটো কোনটো কোম্পানি ম্যানুফেকচার করেছিল, আর এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়েছে ভারত বায়োটেক। অপশন ডি আমার শুদ্ধ উত্তর, ভারত বায়োটেক নামের কোম্পানিয়ে কোভ্যাকসিন নামের যে ভ্যাকসিন আছিল কোভিড-19 সেই ভ্যাকসিন প্রস্তুত করে উলিয়াইছে। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ওয়াজ রিনেমড এজ 1992-93 প্রথমবারের যেটা রাজীব গান্ধী খেল রত্ন বঁটা দিয়া হয়েছিল সেই সময়ত যে এখন আমার দেশের যিজনে ক্রীড়ার জগতত আটাইতকৈ এটা বছর উৎকৃষ্ট প্রদর্শন করেছে তেওঁলোকক, যেহেতু খেলর প্রতি তেওঁলোকৰ যে অবদান দেশক সুনাম করার ক্ষেত্রে তার বাবে রাজীব গান্ধী খেল রত্ন বঁটা দিয়া হয়েছে। এইটো 2021 চনত এই বঁটাটি নতুনকৈ নামকরণ করা হয়েছে। আর প্রশ্নটি হয়েছে, রাজীব গান্ধী খেল রত্ন বঁটাক নতুন কি নামেরে নামকরণ করা হয়েছে? ইয়াত চাওক বিকল্পসমূহ দিয়া আছে, শচীন তেন্ডুলকার খেল রত্ন, পি টি উষা খেল রত্ন, মিলখা সিং খেল রত্ন, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। অপশন ডি আমার শুদ্ধ উত্তর। আমি জানো যে ভারতের যিজন ব্যক্তিক হকির যাদুকর বলে কোয়া হয় মেজর ধ্যানচাঁদ, তেওঁর নামতেই এই খেল যেটো খেলর যেটো সর্বোত্তম বঁটা এই বঁটাটি নতুনকৈ নামকরণ করা হয়েছে। গতিকে আপনাদের আগত হয়তো আপনি প্রশ্ন পাব যে খেল রত্ন রাজীব গান্ধী খেল রত্ন বঁটা, গতি সেয়া নতুনকৈ নামকরণ করেছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন বঁটা। আর মেজর এই এখেতক আর একটা কোয়েশন আপনার প্রায় সুদা থাকে, প্রায় সুদে সেয়া হয়েছে যে হকির যাদুঘর বলে কোনজন ব্যক্তি কয়, সেটা হয়েছে মেজর ধ্যানচাঁদ। পরবর্তী প্রশ্ন আগবাড়িছ, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাওয়ার্ডেড 56th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021, 2021 বর্ষর বাবে জ্ঞানপীঠ বঁটা নিম্নলিখিত কোনজন ব্যক্তিক প্রদান করা হয়? 56th, 57th ইতিমধ্যে ডিক্লেয়ার হয়েছে, কিন্তু ইয়াতে সুধা হয়েছে 56th, 56তম জ্ঞানপীঠ বঁটা কোনজন ব্যক্তি লাভ করেছে। আর ইয়ার শুদ্ধ উত্তরটি মই ক্লু এটা দিছো, এও অসমৰ ব্যক্তি, আর অপশন ডি আমার শুদ্ধ উত্তর, নীলমণি ফুকন এখেতক, অসমৰ সাহিত্য জগতের ভূটাতরা স্বরূপ তেখেতক 56তম জ্ঞানপীঠ বঁটা প্রদান করা হয়েছে। আর এই বঁটা প্রদান করা হয়েছে 2022 চনের 11 এপ্রিল, আর এই অনুষ্ঠানটি অসমতে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইজ দ্য 35th ডিস্ট্রিক্ট অফ আসাম, অসমৰ 35 সংখ্যক জেলার নাম কি? যেটি 35 নম্বর যে জেলা আছিল সেয়া হয়েছে তামুলপুর। 34th হব বজালি, 34 নম্বর জেলা হয়েছে বজালি। আর 35 সংখ্যক জেলা যেটি হয়েছে এয়া 23 জানুয়ারি 2022 এই সময়ত তামুলপুরে জিলার স্বীকৃতি লাভ করেছে। ই বর্তমান বিটিএডির অন্তর্গত আর এখন জেলা, বিটিএডিত ইতিপূর্বে 4খন জেলা আছিল, এতিয়া তামুলপুরত সংযোগ হওয়ার পিছন বিটিএডি জেলার সংখ্যা 5খন হলগৈ। পরবর্তী প্রশ্ন, 2022 চনের বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য 2022 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে? 2022 চনের বিশ্ব পরিবেশ দিবসের মূল বিষয়বস্তু কি আছিল, থিম কি আছিল? আর থিম আছিল অনলি ওয়ান আর্থ, এ আছিল থিম। কোয়েশ্চন নম্বর 6, কোনখন গ্রন্থর বাবে অনুরাধা শর্মা পূজারীক 2021 বর্ষর সাহিত্য অকাডেমি বঁটা প্রদান করা হয়? আকো কৈছো, অনুরাধা শর্মা পূজারীর এখন গ্রন্থর বাবে তেখেতক 2021 বর্ষর সাহিত্য অকাডেমি বঁটা প্রদান করা হয়। ফর হুইচ বুক অনুরাধা শর্মা পূজারী ওয়াজ অ্যাওয়ার্ডেড 2021 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? আর কিতাবখনের নাম আছিল ইয়াত এখন অরণ্য আছিল। অপশন সি আমার শুদ্ধ উত্তর।
Question number 7. On June 9, 2020, there was a fire in the Baghjan oil field. This place belongs to which district of Assam? বাগজান তৈলখাদত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল 2020 চনের 9 জুন তারিখে। অসমৰ কোন জিলাত বাগজান অবস্থিত? শুদ্ধ উত্তরটি হব তিনিচুকীয়া জিলা। কুয়েশ্চন নম্বর 8. 2021 বর্ষৰ বিশ্ব সুন্দরী খিতাপ মিছ ইউনিভার্স খিতাপ কোনে লাভ করে? আর এয়া শুদ্ধ উত্তর হয়েছে ভারতীয় এগারিয়ে লাভ করেছিল আর নামটি হয়েছে হারনাজ কর সন্ধু। অপশন সি শুদ্ধ উত্তর। কুয়েশ্চন নম্বর 8. কুয়েশ্চন নম্বর 9. হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ দ্য পলিটিক্যাল সেক্রেটারি অফ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? অসমৰ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব রূপে কোনজন ব্যক্তিক নিযুক্তি দিয়া হয়েছে? সচিব রূপে বানানটো অলপ ভুল হয়েছে। সচিব রূপে অসমৰ কোনজন ব্যক্তিক মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব রূপে নিযুক্তি দিয়া হয়েছে? তেখেত হয়েছে পবিত্র মার্গেরিটা। তেখেতক শেহতীয়াকৈ রাজনৈতিক সচিব রূপে নিযুক্তি দিয়া হয়েছে। অপশন ডি শুদ্ধ উত্তর। কুয়েশ্চন নম্বর 10. ড্যাশ ওয়াজ দ্য সোশিয়াল হিউম্যানয়েড রোবট অ্যাক্টিভেটেড অন 4th of February 2016 ডেভেলপ বাই হ্যানসন রোবোটিক্স? 2016 চনের 4 ফেব্রুয়ারি তারিখে হ্যানসন রোবোটিক নামৰ কোম্পানি, হংকংয়ের একটা কোম্পানিয়ে এটা মানুষের দরে বহুতখিনি ধর অ্যাক্টিভিটি করে বা ইন্টারভিউ দিবপরা একটা রোবট নির্মাণ করে উলিয়াছিল। সেই রোবটটির কি নাম? আপনার হয়তো বহুতেই নামটো পাইছে, বহুত ইন্টারভিউ সি বহুতখিনি মানুষের নিচিনাকে কথা পাতিব পারে আর তার নাম হয়েছে সোফিয়া। অপশন বি শুদ্ধ উত্তর। কুয়েশ্চন নম্বর 11. অসম বৈভব বা আসাম বৈভব ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন আসাম। হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দিস অ্যাওয়ার্ড ইন 2021? 2021 চনত প্রথমবারের বাবে অসম বৈভব বটা অসমৰ অসর্বোচ্চ অসামরিক বটা প্রদান করা হয়। আর এই বটা পোন প্রথমবার বাবে কাক প্রদান করা হয়? শুদ্ধ উত্তরটি হয়েছে রতন টাটা। পরবর্তী প্রশ্ন, নমামি ব্রহ্মপুত্র ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল দ্যাট সেলিব্রেটস দ্য বিউটি অফ ব্রহ্মপুত্র। হোয়েন ওয়াজ দিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? নমামি ব্রহ্মপুত্র হয়েছে ব্রহ্মপুত্রের সৌন্দর্য উপভোগ করার এক আন্তঃরাষ্ট্রীয় উৎসব। নমামি ব্রহ্মপুত্র উৎসব কেতিয়া পালন করা হয়েছিল? শুদ্ধ উত্তর হয়েছে March 31 to April 4। 31 মার্চের পর 4 এপ্রিল নমামি ব্রহ্মপুত্র উৎসব পালন করা হয়েছিল। অপশন এ শুদ্ধ উত্তর। আর ই 2017 চনত অনুষ্ঠিত হয়েছিল। কুয়েশ্চন নম্বর 13. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরজনের নাম কি? হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI? আর শুদ্ধ উত্তর হয়েছে শক্তিকান্ত দাস। অপশন সি শুদ্ধ উত্তর। কুয়েশ্চন নম্বর 14. হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ দ্য ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো IB? অসমৰ কোনজন IPS বিষয়াক শেহতীয়াকৈ দেশৰ ইণ্টেলিজেন্স ব্যুৰোৰ সঞ্চালক হিচাপে নিযুক্তি দিয়া হৈছে? শুদ্ধ উত্তৰ হৈছে তপন কুমাৰ ডেকা। অপশ্যন বি আমাৰ শুদ্ধ উত্তৰ। কুৱেশ্চন নম্বৰ 15. ধলা সদিয়া ব্ৰিজ বা ধলা সদিয়া সেতু কেতিয়া উদ্বোধন কৰা হৈছিল? আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে 26th of May 2017। আর আপনি আপনি সকলে জানো যে ধলা শদিয়া যেটু ব্রিজ আছিল সেতু, এই সেতুটো উদ্বোধন করার বাবে কোন আহিছিল? আপনি কবচন কমেন্ট বক্সত যে ধলা শদিয়া যেটু ব্রিজ আছে এইটু ব্রিজ কোনজন বিশিষ্ট ব্যক্তিয়ে উদ্বোধন করেছিল? হো ইনগ্রেটেড দ্য ধলা শদিয়া ব্রিজ, আপনার কমেন্ট বক্সত মোক জানাবচন। আমার বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওর বিষয়বস্তু ইমানে। আপনাদের আজির ভিডিওর বিষয়বস্তু আর ইয়ার উপস্থাপন কেনে পালে কমেন্ট যোগে জানাব আশা থাকিল। আপনার কিবা দিহা পরামর্শ থাকলে আপনাদের কমেন্ট যোগে জানাব আশা থাকিল। আমি নথৈ আনন্দিত হম। আর আর আপনাদের একটা বিশেষ অনুরোধ, যদি প্রথমবার মোট চ্যানেল চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করি বলে আশা থাকিল। আর আজির ভিডিও সম্পূর্ণকে চাওয়ার আপনাদের অশেষ ধন্যবাদ।